পনের সবশেষ অবস্থা জানাতে ভারতের উত্তর চব্বিশ পরগনার দমদমে আছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, রাবি, এই মুহূর্তে একটি সুখের সংবাদ হয়তো আমি সমসংবাদের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের দিতে পারবো। ঘূর্ণিঝড় প্রবল গতিবেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণী কিন্তু দুর্বল হয়ে পড়ছে ক্রমশই, এবং সেটি কিন্তু হেভি, যেটা হচ্ছে হেভি সিভিয়ার টর্নেডো বা সিভিয়ার সাইক্লোন বলে বলা হচ্ছিল, সেইটি পশ্চিমবঙ্গে সিভিয়ার সাইক্লোন হিসেবে আসছে, এবং আজকের মধ্যরাতের পর বাংলাদেশে যখন ঢুকবে তখন সেটি স্বাভাবিক সাধারণ ঘূর্ণিঝড় আকারে ঢুকবে। কিছুক্ষণ আগে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটি কিন্তু পরিষ্কার করে সাংবাদিকদের জানানো হয়, এবং এও জানানো হয় যে বাংলাদেশে যখন ঢুকবে তখন এই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাবে। যে ঘূর্ণিঝড় আজকে সকালবেলা ভারতীয় সময় সকাল ১০:৫০ আঘাত এনেছে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল পুরীতে, এবং সেইটি কিন্তু এখন ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। আলিপুর দপ্তর সর্বশেষ কিছুক্ষণ আগে যেটা সাংবাদিক সম্মেলন করে জানালেন যে এই মুহূর্তে সেটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে, এই মুহূর্তে কলকাতার রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে আছে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দীঘা সমুদ্র সৈকত থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের দিকে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী, এবং সেটি আস্তে আস্তে কিন্তু নর্থের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে হাওড়া, কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশে যাবে। তো আমরা যদি একটু মনে করি যে আসলে এই ফণী, দুঃখিত, এই ঘূর্ণিঝড় ফণীর অবস্থাটা কি, মানে তার বলা হচ্ছে যে এইটি যখন পশ্চিমবঙ্গে আসবে ঠিক কখন আসবে? আবহাওয়াবিদরা বলছেন যে পশ্চিমবঙ্গে আসতে সময় লাগবে, মূল সেন্টার যেটাকে আইবল বলা হয় সেই আইবল পশ্চিমবঙ্গে ঢুকবে মধ্যরাত্রে, শুক্রবার মধ্যরাত্রে। কিন্তু চোখ, আমরা যদি একটু চিন্তা করি যে এই আইবলের পাশে চোখের চতুর্দিকে যে পাতা বা চোখের যে অংশ, এটা বেশ বড় একটি অংশ, এবং ঘূর্ণিঝড়ের চরিত্রই হচ্ছে এরকম যে আইবল যেখানে চোখের বিন্দুটা থাকে তার থেকে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার জুড়ে কিন্তু এই বিস্তৃতি থাকে, অর্থাৎ তার তেজ, তার দাপট, তার তাণ্ডব লীলা কিন্তু আমরা দেখতে পারি ঠিক সেই জায়গা পর্যন্ত। অর্থাৎ আপনি যদি সেন্টার ধরেন যে একটি সেন্টার থেকে ৩ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা চালাতে সক্ষম এই ফণী, যদিও সেটি ঘন্টায় আস্তে আস্তে যখন পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে সেটি কিন্তু তার দাপট, যে তাণ্ডব লীলা আমরা উড়িষ্যাতে দেখেছি, উড়িষ্যাতে তাণ্ডব লীলা চালিয়েছে এবং এ পর্যন্ত বেশ কয়েকজনের হতাহতের খবর পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সেটা ক্রমশ দুর্বল, হেভি, যেটা খুব অতিরিক্ত শক্তিশালী ছিল সেটি শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গে আঘাত আনবে, সেটা স্বাভাবিক ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু বাংলাদেশে আঘাত আনবে। এখন বলি পশ্চিমবঙ্গের দিক থেকে এই ঘূর্ণিঝড়ের আপদকালীন অবস্থা কিভাবে কি করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ২ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, খোলা হয়েছে জরুরি হটলাইন পরিষেবা যেখানে ১০০র ওপর কিন্তু জরুরি পরিষেবা, তৎকালীন বিভিন্ন সেন্টার খোলা হয়েছে যেখান থেকে এই ঘূর্ণিঝড়ের গতি, প্রকৃতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী তাণ্ডব লীলা, পরবর্তী দুর্যোগের মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। সমস্ত রাজ্য সরকার ছুটি বাতিল করেছে, হাসপাতাল ছুটি বাতিল করেছে দমকল বাহিনী। তো রাব্বি, এই ছিল পশ্চিমবঙ্গের দিক থেকে ফণী, ঘূর্ণিঝড় ফণীর সর্বশেষ তথ্য। ভারতের উত্তর চব্বিশ পরগনা থেকে ঘূর্ণিঝড় ফণীর সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুব্রত আচার্য। এদিকে খানিকটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। শুক্রবার পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন ঘূর্ণিঝড় ফণী সর্বোচ্চ ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাংলাদেশে আঘাত হানতে পারে। ইভিনিং থেকে কিন্তু এই ঝোড়ো হাওয়াটা শুরু হবে।